আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে এবার শুরুতেই ঝলক দেখান মোস্তাফিজুর রহমান হয়ে ওঠেন দলটির একাদশের নিয়মিত মুখ তবে তার পারফরমেন্সের দুটো চিত্র দেখা গেছে চেন্নাইয়ের মন্থর উইকেটে তিনি যতটা কার্যকর বাকি মাঠগুলোতে ততটাই যেন মলেন এবার আইপিএলের ছয় ম্যাচ খেলে বিশ দশমিক পাঁচ চার গড়ে মোস্তাফিজের শিকার চতুর্থ সর্বোচ্চ এগারো উইকেট ওভার প্রতি তিনি রান দিয়েছেন নয় দশমিক চার এক করে ছয় ম্যাচের তিনটি চেন্নাইতে খেলেছেন মোস্তাফিজ এই তিন ম্যাচে তার পারফরম্যান্স একদম আলাদা প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চার ওভার বল করে উনত্রিশ রান দিয়ে নেন চার উইকেট হন সেরা পরের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে একই মাঠে তিরিশ রান খরচায় পান দুই উইকেট চেন্নাইয়ের বাইরে তৃতীয় ম্যাচ খেলতে গিয়ে তৃতীয় ম্যাচ খেলতে গিয়েই মোস্তাফিজ হয়ে যান খরচে বিশাখাপত্তমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চার ওভারে এক উইকেট পান সাতচল্লিশ রান দিয়ে আবার চেন্নাইতে ফিরতে দেখা যায় তার ঝলক কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বাইশ রানে পান দুই উইকেট সর্বশেষ দুই ম্যাচ বাহাতি পেসার খেলেছেন চেন্নাইয়ের বাইরে দুই ম্যাচেই তিনি ভীষণ খরচে ওয়াংখিরাতে মুম্বাই ইন্ডিয়ানস বিপক্ষে মোস্তাফিজের চার ওভার থেকে পঞ্চান্ন রান নেন রোহিত শর্মারা কাটার মাস্টার পান উইকেট উইকেট গতরাতে সুপার মাঠে পেলেও ওভার থেকে আসে রান অর্থাৎ দেখা এক এক যাচ্ছে চেন্নাইয়ের বাইরে খেলা পড়লেও ওভার প্রতি কমপক্ষে দশ রান করে দিচ্ছেন তিনি এর পেছনে অবশ্য যুক্তিও আছে উইকেটে বল গ্রুপ করলে কাটার দিয়ে সাফল্য পান মোস্তাফিজ চেন্নাইয়ের চিপকের গজে মিরপুরের মতোই আছে তেমন সুবিধা মন্থর উইকেটে বল থেমে আসে মোস্তাফিজের বলিং খেলাও ব্যাটারদের জন্য হয় কঠিন তবে বাকি মাঠের উইকেটগুলো গতিময় হওয়ায় ভুগছেন বাংলাদেশের পেসার ক্রিকেট ধারাভাষ্যকার হাসা ভোগলা অবশ্য ধারণা করেছিলেন লখনৌতে ভালো করবেন মোস্তাফিজ ক্রিকেট বাজের আলোচনায় তিনি বলেন প্রথম ইনিংস দেখে মনে হয়েছিল উইকেটে বল ধরছে মোস্তাফিজের ভালো করার কথাই এই উইকেটে তবে পরে ব্যাটারদের জন্য উইকেট ভালো হয়ে যায় এবার আইপিএল পহেলা মে পর্যন্ত খেলার এনস্তি পেয়েছেন মোস্তাফিজ তাই আরও তিন ম্যাচে মাঠে দেখা যাবে তাকে মোস্তাফিজের জন্য আসার কথা হলো এই তিন ম্যাচের সবগুলো চেন্নাইয়ের ঘরের মাঠে সহায়ক উইকেটে নিজেকে মেরে ধরার সুযোগ তাই পাচ্ছেন তিনি শেষটাতেও